স্বপ্ন ঘুমের ঘরে দূষিত চিন্তা ভাবনার নাম। অন্যদিকে এই স্বপ্ন হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া, ফার্সিতে খাব ও হিন্দিতে স্বপ্ন বলা হয়। এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে প্রায় সব ধর্মগ্রন্থে, যেমন পবিত্র কোরআন, হোলি বাইবেল ও শ্রীমৎ ভগবদ গীতাতেও উল্লেখ করা হয়েছে। আমরা সবাই প্রায় প্রতিদিনই স্বপ্ন দেখি। তার মাঝে কিছু ভয়ানক ও কিছু অপ্রত্যাশিত স্বপ্ন থাকে যা আমরা পরের দিনই আর মনে রাখি না। কিন্তু আমরা কেউ কি এটা জানি যে এই স্বপ্নগুলো কেন দেখি? এমন কিছু স্বপ্ন আছে যা পৃথিবীর সব মানুষই দেখে এবং এই স্বপ্নগুলো কেন আসে তা জানার চেষ্টা করে। আজকের এই পর্বটিতে আমরা এমনই কিছু স্বপ্ন ও স্বপ্নগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখুন, আপনারা দেখছেন অদ্ভুত অল। বিং নিউট, এই স্বপ্নে আপনি কোনো স্টেজের উপর বা কোনো ক্লাসরুমের ভিতর সবার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি অনুভব করলেন যে আপনি স্কুলে যাওয়ার আগে তারা হওয়ার কারণে প্যান্ট পরতেই ভুলে গেছেন, আর নিচের দিকে তাকিয়ে দেখলেন আপনি প্যান্টটাও পরেননি, এমনকি আন্ডারওয়্যারটাও পরেননি আপনি, যার ফলে সবাই আপনার চারিদিকে ঘুরতে থাকে আর আপনি চেষ্টা করছেন নিজেকে হাইড করার। যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে তার মানে হবে আপনার ভিতর কোনো একটা ভয় কাজ করছে বা এমন কোনো একটা ব্যাপার আপনি সবাইকে বলার চেষ্টা করছেন কিন্তু কোনো এক কারণে বলতে পারছেন না, বা এটাও হতে পারে আপনার নিজেরই এমন কোনো ব্যাপার যা আপনি সবার থেকে লুকাচ্ছেন কিন্তু আপনি ফিল করছেন খুব শীঘ্রই ব্যাপারটা প্রকাশ হয়ে যাবে, বা এটাও হতে পারে আপনার সাথে কিছু একটা এমন হচ্ছে যেটি আপনার অস্তিত্বই ধ্বংস করে দিচ্ছে, বা আপনি এমন কোনো কাজ করেছেন যার জন্য আপনি নিজেই লজ্জিত, কিংবা অন্য লোকেরা আপনার সম্পর্কে ভুল ধারণা করছে। কোনো খারাপ জায়গায় আটকে যাওয়া, কোথাও আটকে যাওয়া বা হারিয়ে যাওয়া আমাদের মারাত্মক অস্থিরতার মধ্যে ফেলে দেয়, হোক না সেটা স্বপ্ন। এই ধরনের স্বপ্নের লোক কোনো অজানা অচেনা জায়গা বা কোনো ভয়ানক জঙ্গলে নিজেকে বন্দী দেখেন, যা ঘুমানোর সময় আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে। এই ধরনের স্বপ্নে সাধারণত আপনি নিজেকে সুরক্ষিত মনে করবেন না, আপনার ভবিষ্যতে কী হতে চলছে এ নিয়েও আপনাকে দুশ্চিন্তায় পড়তে হয়। কখনও কখনও যদি এমন হয় আপনি অন্যর কোনো একটা বিষয় সলভ করে দিয়েছেন কিন্তু সেটা সঠিক জাজমেন্ট ছিল না, হঠাৎ করেই আপনি ফিল করলেন এবং নিজেকে অপরাধী মনে করবেন বা কোনো ভবিষ্যতে কাজটি কেমন হবে, কিন্তু যখন আপনি নিজেকে কোনো কিছুর সাথে আটকে যাওয়া দেখবেন তার মানে আপনি আপনার লাইফে কোনো কিছু নিয়ে হেজিটেশনে ভুগছেন। হতে পারে সেটা কোনো রিলেশনশিপ, স্কুলের লেখাপড়া বা এমন কোনো চাকরি যেটা আপনি জয়েন তো করেছেন কিন্তু পচকাচ্ছেন প্রতিক্ষণেই। যখন আপনি নিজেকে কোনো কিছুর মধ্যে বন্দী অবস্থা আবিষ্কার করবেন তার মানে আপনি আপনার পরিবর্তনশীল ফিউচার নিয়ে চিন্তিত বা ভয়ে আছেন, বা আপনি আপনার কোনো কাছের কাউকে হারানোর ভয় বা এমন কিছু একটা যেটা আপনি মোটেই হারাতে চান না। আর যদি আপনি নিজেকে জীবিত দাফন বা মাটির কোনো গর্তের ভিতরে আবিষ্কার করেন তাহলে আপনাকে বুঝতে হবে বাস্তব জীবনে আপনার উপরে কাজের চাপটা বেড়ে যাচ্ছে। এটা এক প্রকার সংকেত হতে পারে আপনার জন্য যে এই জিনিস আপনার লাইফটাকে মরুভূমি করে দিচ্ছে তার থেকে কিছুদিনের জন্য বিরতি নেওয়ার। অনেক উঁচু থেকে পড়ে যাওয়া বা নিজের ইচ্ছেতে লাফিয়ে মাটিতে পড়া দুনিয়ার কমন স্বপ্নের মধ্যে অন্যতম একটি, কিন্তু আপনি কোথা থেকে বা কিভাবে পড়ছেন তার উপরে আপনার স্বপ্নের অর্থ নির্ভর করে। যেমন যদি আপনি আকাশ থেকে মাটির দিকে পড়তে থাকেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার জীবনে কোনো বড় সুযোগ হাতছাড়া হতে চলছে, বা আপনার ভিতর নিজের রক্ষার ভাবনা চলে আসছে, বা এমনটা হতে পারে কোনো একটা বিষয় এমনটা হচ্ছে না যেমনটা আপনি চেয়েছিলেন, বা যেটা আছে সেটা আর খুব বেশি দিন থাকবে না। যদি আপনি এমনটা দেখেন যে আপনি বিশাল একটা গর্ত বা সুরঙ্গের মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে বুঝে নেবেন বাস্তব জীবনে আপনি খুবই কঠিন বা অনেক মেহনতের কাজ করছেন যা আপনার ভেতরের সত্তাকে খুব ত্বরান্বিত করছে। হতে পারে আপনি নিজের স্বাস্থ্য বা এক্সামের রেজাল্ট নিয়ে দুশ্চিন্ত আছেন। যদি ঘুমের মধ্যে আপনি পানিতে ডুবে যাওয়া বা পানিতে পড়ে যাওয়া দেখেন তাহলে আপনি আপনারই এমন কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবছেন যেটা আপনাকে ভেতর থেকে যন্ত্রণা দিচ্ছে, এমন কোনো কার্যকলাপ যা আপনাকে খুব বেশি অপরাধী বা ভুল ভাবাচ্ছে। হতে পারে সেটা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার, রিলেশন বা এমন কিছু একটা যা আপনার হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে, এমন কি হতে পারে সেটা আপনার ভাগ্য।
ভূত ও মৃত লোককে স্বপ্ন দেখা। ভূত অথবা এমন কোনো লোককে স্বপ্নে দেখা যে জীবিত নয়। কখনো কখনো আমরা ঘুমের মধ্যে আত্মার মতো কিছু একটা বা ভয়ঙ্কর লোক দেখি, আবার কখনো কখনো খুব সাধারণ লোককে দেখা যায়। হঠাৎই আমাদের মনে হয় লোকগুলো জীবিত নয়, যা আমাদের মনে এক প্রকার নিরাশা সৃষ্টি করে। কোনো খারাপ কিছু হতে চলছে না তো? এই ধরনের স্বপ্ন দেখলে এটা ভাবার কোনো কারণ নেই যে কোনো খারাপ কিছুই হতে চলছে। বরং মৃত মানুষ দেখার আরেকটা মূল কারণ হলো আপনাকে রিমাইন্ড করা, অর্থাৎ আপনি এমন কিছু করেছেন যার জন্য আপনাকে পচকাতে হচ্ছে, বা আপনার কোনো কথা অপূর্ণ আছে যা ওই লোকটির সাথে সম্পর্কিত বা তার সাথে জড়িত দুঃখের কোনো ঘটনা বা বিশেষ কোনো মুহূর্ত। ভূত দেখার আরও একটি কারণ হতে পারে কোনো এমন একটা কাজ যেটা আপনি লক্ষ্য করে নিয়েছেন কিন্তু সঠিকভাবে তা পূর্ণ করতে পারছেন না। জঙ্গলে ভূত দেখার মানে আপনি এমন কোনো একটা জায়গায় যেতে চলেছেন যা আগের জায়গা থেকে একটু নিম্নমানের, যেটা আপনার জীবনে ভালোর পরিবর্তে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে আমরা অনেকেই ফিল করি আমরা ইচ্ছে সত্ত্বেও কোনো কিছু বলতে বা করতে পারছি না, অর্থাৎ আপনি কিছু বলতেও পারছেন না, আপনি এবার নাড়াচাড়াও করতে পারছেন না। এই ধরনের স্বপ্নের মানে ফ্রাস্ট্রেশন বা দুশ্চিন্তা। বলতে না পারার মুখ্য কারণ হলো কোনো এমন একটা বিষয় যা আপনার বলার দরকার ছিল কিন্তু আপনি বলেননি, বা কোনো ব্যাপারে কাউকে সতর্কতা করার দরকার ছিল কিন্তু আপনি করেননি, বা এমনটাও হতে পারে যে আপনার কথা কেউ সিরিয়াসলি নেয় না, বা এমনটাও হতে পারে আপনি কোনো মিটিংয়ে একটি জরুরি কথা বলতে চাচ্ছেন কিন্তু বললেন না, এটা ভেবে যে যদি ওই লোকগুলো আপনার কথা উড়িয়ে দেয় বা কেউ গণ্যই করলো না, যেই ব্যাপারটি আপনাকে লজ্জিত করবে। কারো সাথে যদি আপনার এমন কিছু একটা ঘটে যে আপনি চেয়েও কোনো কিছু করতে পাচ্ছেন না, যেটি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, যার কারণে আপনি এই ধরনের স্বপ্ন দেখতে পারেন। যদি আপনি নড়াচড়া করতে না পারেন, তার মানে হলো আপনি কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু অজানা ভীতির কারণে সামনের দিকে পা বাড়াতে পারছেন না। হতে পারে এটি আপনার ক্যারিয়ারে পথ চলা বা কোনো খুব কাছের কোনো সম্পর্ক। আরও একটি কারণ হতে পারে, ধরুন আপনি জীবনে এমন একটা পর্যায়ে ফেসে গেলেন যেখান থেকে আগে বেরোতে পারছেন না, বা কোনো নেগেটিভ রিলেশনে আবদ্ধ হয়ে পড়েছেন যা খুব শীঘ্রই বিনাশ হতে চাচ্ছে। দাঁত পড়ে যাওয়া ও দাঁত ভেঙে যাওয়া স্বপ্নের কারণ। স্বপ্নে হতে পারে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া আপনার দাঁত ছিটকে পড়ছে বা ভেঙে যাচ্ছে, বা সামান্য আঘাতেই ছুটে চলে আসছে। এই ধরনের স্বপ্ন মূলত ওই ধরনের লোক বেশি দেখে যারা নিজেদের অ্যাপিয়ারেন্স বা সৌন্দর্য নিয়ে বেশি চিন্তিত। এই লোক সবসময় নিজেকে নিয়ে এক ধরনের ভীতির মধ্যে থাকে, যেমন মোটা হয়ে যাওয়া বা বয়স বাড়ার কারণে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে না তো, কিন্তু বাস্তবে তার কিছুই নাই। দাঁত ঝরে যাওয়ার আরও একটি কারণ হতে পারে আপনি অন্যের সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না, বা আপনি নিজেকে দুর্বল মনে করছেন। এই ধরনের লোকের মধ্যে কনফিডেন্সের অভাব একটু বেশিই থাকে, আর এই ধরনের লোক প্রাইভেসিতে একটু বেশি সময় কাটিয়ে দেয়। বিং চেঞ্জড। যদি স্বপ্নের মধ্যে কোনো মানুষ বা ভয়ের কোনো কিছু যদি আপনাকে ত্বরান্বিত করে, তাহলে বুঝে নেবেন আপনি কোনো কিছু থেকে নিজেকে সরাতে চাচ্ছেন, এমন কিছু একটা যেটি বাস্তব জীবনে আপনাকে খুব ভয় ও অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে। স্বপ্নের মাঝে দৌড়ানোর আরও একটি কারণ হতে পারে আপনি প্রতিদিনের কার্যকলাপে তিক্ত হয়ে গেছেন, যা আপনি যা থেকে আপনি অবসর নিতে চাচ্ছেন। আর এই স্বপ্ন আপনাকে এটাই ইঙ্গিত করে যে আপনাকে ভেঙে না গিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তো বন্ধুরা, আপনি কোন স্বপ্নটি সবথেকে বেশি দেখেন, বা বাস্তব জীবনে কি তার কোনো প্রভাব পেয়েছেন, তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে, বা স্বপ্ন সম্পর্কে আপনারা কি ধারণা। জাস্ট লিভ এ কমেন্ট অ্যান্ড এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনাদের মতামত দিন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি স্টে সেফ।